এবার বাংলার একদম ক্যামেরার সামনে কাটবো এটা ভাবতে পারিনি। সত্যি বলতে অসম্ভব অসম্ভব, আমি আবেগে আপ্লুত এবং আমি অসম্ভব ভালো লাগছে। এরপর কি প্ল্যানিং রয়েছে? আচ্ছা, এরপর হচ্ছে আমি আসলে ছেলেকে নিয়ে বেরোবো, যেহেতু আমার দিন শেষ হয়ে আসছে, তার কিছু শপিং রয়েছে। আসলে আমি পুজোর মধ্যে এইভাবে শপিংটা করে উঠতে পারিনি, ভিড় ছিল এবং সেও কমফোর্ট ফিল করতো না এবং আমি চেয়েছি পুজোটা মিস না করতে, তাই আসলে একটু শপিংয়ে যাবো। জন্মদিনের দিন এরকম কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আমি ভাষায় বোঝাতে পারবো না। আমি ধন্যবাদ জানাই যুব কল্যাণ বাঙালপাড়া জনকল্যাণ সমিতি, যারা উদ্যোক্তা আছেন, আমাকে চিন্তা করেছেন এবং আমার আজকের জন্মদিনের দিনটা আরও স্পেশাল করে দিয়েছেন। পেছনে মার ছবি সবাই দেখতে পাচ্ছেন, আমি একটি শ্যামা পূজার পুজোর মুখ হতে পেরে সত্যিই ভালো লাগছে।